সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত চলার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিজিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানকে তলব করেছে আপিল বিভাগ। সাভারে নীলা হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি মিজান। দুপুরে মহানগর হাকিম আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় সে। রাজশাহীর তানোরে গির্জায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীকে 3 দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধায় দেখা দিয়েছে বন্যা। করতোয়া নদী বিপদসীমার 103 সেন্টিমিটার এবং ঘাগর 20 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।